হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও। তো ইতিমধ্যে যে ইসলামপুর কলেজের MCQ অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন হচ্ছিল, তো MCQ ডেটটা বাড়ানো হয়েছে। সেই ডেটটা বাড়িয়ে কত তারিখ পর্যন্ত করা হয়েছে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটা আজকে বেশি বড় হবে না। ইসলামপুর কলেজে ইতিমধ্যে যে MCQ এক্সামিনেশন চলছে, তার ডেট ছিল 20 তারিখ পর্যন্ত। সেই ডেটটা বাড়িয়ে তোমাদের করা হয়েছে যে 22 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। অর্থাৎ যারা যারা এখনও পর্যন্ত MCQ দিতে পারেনি, 20 তারিখ লাস্ট ডেট ছিল, তারা 22 তারিখ পর্যন্ত MCQগুলো দিতে পারবে। তো তোমরা দেরি না করে তোমাদের MCQগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দাও 22 তারিখের মধ্যে। এরপরে হয়তো আর ডেট বাড়াবে না। আর একটা NBU-র যে ফর্ম ফিল আপ ছিল, সেই ফর্ম ফিল আপের ব্যাপার নিয়ে যাদের সাবজেক্ট কম্বাইন ফেল দেখাচ্ছিল, তারা আজকে থেকে হয়তো ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমরা আজকে 12টার পরে ট্রাই করবা, ট্রাই করলে তোমাদের ফর্ম ফিল আপ অবশ্যই হয়ে যাবে। তো কিছু কিছু রেজিস্ট্রেশন নম্বর হচ্ছিল, আবার কিছু কিছু রেজিস্ট্রেশন নম্বর ফর্ম ফিল আপ হচ্ছিল না। যাদের হচ্ছিল না তাদের আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তোমরা আজকে আবার ট্রাই করে দেখো, অবশ্যই হয়ে যাবে। না হলে কলেজের সঙ্গে একটু কন্ট্যাক্ট করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলে না, বন্ধু বান্ধবদের জানিয়ে দাও। আর ইসলামপুর NBU সমস্ত চাকরির তথ্য এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেওয়া হবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।